हाई फ्रेंड गुड मर्निंग वेलकाम बैक टू माई चैनल। तो आशा तुम्हारा सकले खूब 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 भाव आसो। तो खूब भाव आची। तो रान्नाघरे बस आज बहरे जो रान्नाघर आज है काठर उनुने, तो ब्लगटा स्टार्ट करी। तो चलो आज के दिन का स्टार्ट करा जाए कि करा सब तुम्हारे साथ शेयर करब। আমাদের এখানে হচ্ছে কি আনাজপত্র সব আনা হয়ে গেছে, ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি রান্নাঘরে আমি বসে আছি। এখানে একটু সামনে দরজার সামনে বসে আছি কারণ একটু হাওয়া লাগবে, ভীষণ গরম লাগছে। আর আমার যা একটু ঘরে আছে ও দিয়ে গেল, বয়ে টয়ে দিয়ে গেল, ওই রান্না করবে। আর ও হচ্ছে মনে হচ্ছে ঘরে আছে, একটু পরে আসবে। তো আমি ভাতটা করে নিই আর জামাকাপড় ভিজিয়েছি কিছু, তো সেই জামাকাপড়গুলো কাচবো, কাঁচা হয়ে গেলে তারপর পুজো দেবো। তো চলো আমি ভাতটা করে নিই। আর আজকে আমার ননদরা আসবে, আর সেই পাগলি ভাঙনি যেটা আছে আমার ওই কুণ্ডু, ওর নাম ভালো নাম হচ্ছে অয়ন্তিকা, আমরা কুণ্ডু বলেই রাখি বাড়িতে। তো ওরা আজকে মানে আমার ছোট ননদ ননদ নন্দাই আর ওর মেয়ে আসবে, আর সে যে ননদের মেয়ে আসবে, এই চারজনের যে কুটুম্ব আমাদের বাড়ি আসবে, আসলে তো দেখা হচ্ছে। তো চলো ভাতটা করি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো কটা মাছ হচ্ছে কি ছিল ফ্রিজে ভাজা, তো এই মাছগুলো আমার বরাবর পুকুর থেকে ধরে নিয়ে আসলো, কি লালেন্টিকা মাছ, আর এটা মনে হচ্ছে বাটা মাছ আছে, ওই কেটে ধুয়ে একেবারে সব দিয়ে দিয়েছে, আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো এটাই হবে রান্না। তো আজকে আমাদের রান্না হবে এই যে নোটে শাক, কি চাপা নোটে না কি নোটে বলে আমি ঠিক জানি না, এই নোটে শাক ভাজা হবে। আর এখানে হচ্ছে কি নোটে শাক আছে, আর নোটে শাক আছে, আলু আছে, বেগুন উচ্ছে দিয়ে একটা মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর এর কলা আলু দিয়ে মাছের ঝোল। তো আমি হচ্ছে কি এখানে অ্যালোভেরা গাছে এগুলো দেখিয়ে দাও, আমার ক্যামেরাম্যান চলে এসছে, তো ওই আমাকে করে দিচ্ছে। তো এইগুলো আমি এখন সবে ছাড়ালাম, আমি হচ্ছে কি হেয়ার কেয়ারের জন্য একটা ভিডিও করবো, তো তার জন্য এটা করছি। তোমরা অবশ্যই দেখো আমার এই ভিডিওটা, আমি দিয়ে দেবো আমার নেক্সট যে ব্লগটা আসবে সেই ব্লগে হচ্ছে কি আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখবে। তো আমি মাথায় হচ্ছে কি এখন একটু অ্যালোভেরাটা মাখলাম, আমি একটা ভিডিও করছি আমার হেয়ার কেয়ার নিয়ে, তো আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে নিও যে আমার হেয়ার কেয়ারের সাথে আমি কী কী ইউজ করি, তো সেটা তোমরা ভালো করে দেখে নিও। আর এখন রান্নাঘরে আমি যাইনি এখনও, মানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রান্নাঘরে ভাত করছিলাম তখন ছিলাম, তারপর আমি ঘরে চলে এসেছিলাম আর যাইনি রান্নাঘরে, বৌদিভাই তো রান্না করে নিয়েছে সব, আর কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখায়। আর সবাই চলে এসছে, সেজ ননদের মেয়ে এসছে, ও আমার মেজ ননদের বাড়িতে গেছে, এখানেই মেজ ননদের বাড়ি, আর যে ছোটো ননদের মেয়ে আছে ও ঘরেই আছে, ও হচ্ছে ঘরে শুয়ে আছে না টিভি দেখছে না ফোন ঘাটছে জানি না। আমি মানে কী কী রান্না হচ্ছে এবার চলো তোমাদেরকে দেখাই। আর আমার জামাকাপড় সব কাঁচাকুচি হয়ে গেছে, 12টা বাজে এখনই স্নান করি, যেহেতু মাথাটা মেকেছে এটা 1 ঘন্টা রাখবো, তো টাইম পাইনি আমার ভিডিও করার জন্য, আমি একা একা করতে পারছিলাম না ভিডিও, যতক্ষণ ওরা আসে ততক্ষণ ভিডিও করতে পারছিলাম না। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে। তো আজকে আমাদের রান্না হয়েছে উচ্ছে আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ির মতো হয়েছে, মানে তেতো। আর এখানে হচ্ছে কি কাঁচকলা আর আলু দিয়ে লাইলেন্টিকা মাছের ঝোল হয়েছে, আর এটা হচ্ছে কি দাদার মানে আমার ভাসুরের আঝালা তরকারি হয়েছে এটা, আর এটা হচ্ছে কি নোটে শাক ভাজা। তো আমি এখন একটুখানি সাজুগুজু করলাম, তো কেন সাজুগুজু করলাম যে আমার ড্রেসিং টেবিলটা হচ্ছে কি আমি ট্যুর করব, যে আমার ড্রেসিং টেবিলে কি থাকে কি থাকে না আমি দেখাবো, সেটার জন্য একটা ব্লগ বানাবো। তো তার জন্য একটুখানি মেকআপ টেকআপ করেছি, একটু সাজুগুজু করেছি, তো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও কমেন্ট করে। আর একটা কুর্তি পরেছি আমি, আর আমার ক্যামেরাম্যান ওখানে বসে আছে, ও আমার ভিডিও করে দেবে, এতদিন ভিডিওটা করতে পারিনি কারণ ও আমি যেহেতু একা একা ভিডিও করতে পারবো না, যে কিছু কী করবো কী করবো না আমি তো দেখাতে পারবো না ভালো করে, তো তার জন্য আজকে ও বাড়িতে এসেছে আমাদের বাড়িতে, তা ওকে আমি বললাম যে তুই আমার ভিডিওটা করে দিবি, তো তার জন্য ভিডিওটা করব। তো চলো আমরা ভিডিওটা করে নিই, তারপরে তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে। তো বিকেল হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 5টা, আর আমার ননদ বললো কি যে বাচ্চাগুলো আছে ওদের জন্য চাউমিন করে দে, আমি ভাতও করব, আর রাতে হচ্ছে কি বেগুন আলু ভাতে আর ডাল চাউমিন করবো এখন। তো চলো এখন আমি ভাতটা বসিয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে, আর মানে ভাঙনি কেটে দেবে মা সবজি টবজিগুলো, আবার দেখা হচ্ছে। এই যে এই আমি ভয়েস করে দেবো, তো আমি হচ্ছে কি এখানে একটু চাল ভেজেছি, একটুখানি খাবো বলে মানে রান্না করবো আর চাল ভাজা চেবাবো,
চার ভাজা খেতে আমার খুব লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। তো আমার তো এখানে চাউমিন সেদ্ধ করে রাখা হয়ে গেছে, একটুখানি মুড়ি ভাজলাম, কোনোদিন মুড়ি ভাজি না, আজকে প্রথম মুড়ি ভাজলাম। মুড়ি ভাজাটা খেতে আমার খুব সুন্দর লাগে, তো আমি আমার ননদের কাছে শিখে নিয়েছি যে কী করে ভাজে, তো সেটা আমি করলাম। আর এখানে চাউমিনে মানে ঘরে একদম সবজি নেই, সবজি বলতে আছে পটল, ভেন্ডি, বেগুন, এইসব সবজিগুলো তো দিয়ে আর চাউমিন করা যায় না। আর আমাদের এখানে সামনে দোকানের মধ্যে যায়নি, আর মানে যাচ্ছে আর কি আলু আর ডিম দিয়ে চাউমিনটা করবো, আর কাঁচা লঙ্কা দিয়ে, তাছাড়া দিয়ে চাউমিন আর হবে না। তো এখন আলুটা ভাজছি, তারপরে আমার শাশুড়ির জন্য আর আমার ভাসুরের জন্য ওদের ডিম ছাড়া হচ্ছে কি চাউমিন করে দেবো, তারপরে আমরা হচ্ছে কি ডিম দিয়ে চাউমিন খাবো। মানে দাদা তো যেহেতু তেলটা একটু কম খাচ্ছে, তো তার জন্য ডিম দিয়ে খাবে না বললো, আর মানে আমার শাশুড়ির জন্য তার ভাসুরের জন্য হচ্ছে কি ডিম ছাড়া করবো, আর বাদ বাকি সবজির ডিম হবে। তো চলো আমি করি, তাও তোমাদেরকে দেখাবো। সবাইকে চাউমিন দিয়ে আমি একদম অল্প চাউমিন নিয়েছি, কেননা আমি বেশি চাউমিন খেতে ভালো লাগে না, তো এটাও খেতে পারবো কি তার ঠিক নেই। তো রান্নাঘর হচ্ছে কি আমার যে বেগুনি কালারের ড্রেস পরেছিল, মানে যে নাইটি পরে আছে, আর দুজন হচ্ছে কি ওর পেছনে খুব লাগছিলো, তো তার জন্যই হচ্ছে কি যে মাঝখানে বসেছিলো সে খুব মাথা গরম হয়ে গেছে, সে খুব উড়ি মানে চেল্লাবিল্লি শুরু করে দিয়েছে। মানে ওদের মানে হঠাৎ করে ওদের মানে ও কী বলো তো, ও হচ্ছে কি একটু মোটা, তো মানে যে মাঝখানে বসেছিলো না বেগুনি কালারের নাইটি পরেছিলো, ও খুব একটু একটু মোটা বলে ওকে সবসময় ওটু উল্টোপাল্টা ওকে করে যে এই মোটা পা তুলে দিল হ্যাঁ না, তাদের এইসব ইয়ার্কিগুলো করে বলে মাঝে মধ্যে রেগে যায়। তো তার জন্যে হচ্ছে কি ও মানে মাথা পুরো গরম হয়ে গেছে, কী বলতে কী বলবে বলছে তার ঠিক নেই, পুরো মাথা পুরো গরম হয়ে গেছে। আর ভিডিও করছি বলে আবার সামনে এসে বাবু করে চলে গেল। তো আমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে হচ্ছে কি বেগুন ভাতে মানে বেগুন আর আলু ভাতে আর ডাল হয়েছে, তো এটাই খেয়েছি। আর আমার পরে রাত্রে মানে দুপুরবেলায় মাংস তরকারি ছিল, ও খায়নি, তো ওটা দিয়ে ও খেয়ে নিয়েছে, আর অল্প করে বেগুন আলু ভাতে খেয়েছে। তো চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে হিট করো। তো চলো এখন টাটা বাই, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে পারো।